চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী সংলগ্ন চারটি ইউনিয়নে বন্যার পানি এখনও কমেনি। এসব ইউনিয়নের মধ্যে করেরহাট, ধুম ও হিঙ্গুলির অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের সঙ্গে পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ করছে রাজনৈতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মিরসরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বন্যায় উপজেলার করেরহাট, ধুম, হিঙ্গুলি, ওসমানপুর, কাটাছড়া, ইছাখালী, খৈয়াছড়া ও মায়ানি ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য খোলা হয়েছে 79টি আশ্রয় কেন্দ্র। শনিবার সকাল পর্যন্ত এসব আশ্রয় কেন্দ্রে অন্তত 20,000 মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে। পানিবন্দী মানুষকে উদ্ধার ও চিকিৎসা সেবা দিতে উপজেলার জোরারগঞ্জ ও করেরহাট ইউনিয়নে দুটি ক্যাম্প করেছে সেনাবাহিনী। উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আজমপুরের গৃহবধূ বিবি জুলেখা। তিনি বলেন, ঘরের ভেতর গলা সমান পানি, স্বেচ্ছাসেবীরা গিয়ে তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জৈরিন বলেন, মিরসরাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলার 16টি ইউনিয়নের 16টি মনিটরিং টিম করা হয়েছে। প্রায় 20,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এরই মধ্যে বন্যা দুর্গত মানুষদের সরকারের পক্ষ থেকে 50 টন চাল ও নগদ 4,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট, আরে পাইপ তো ফ্যান্টাস্টিক, ইম্প্যাক্ট টেস্ট, দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে। আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ, পাইপের বস, না কিনলে লস।